বাংলাদেশ লেবার কোর্ট ফেডারেশনে। তো এখানে আমাদের যে বিশিষ্ট একজন গুণিকজন সুপ্রিম কোর্টের যে বাড়ির সেক্রেটারি এসেছেন, তো আমরা তার কাছে জানবো যে আজকে এখানে যে নির্বাচন হচ্ছে তার কাছে কেমন লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল দুলাল, আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমি এই বাড়ি অনেক দিন থেকে প্র্যাকটিস করি, অনেক দিন থেকে একটা লম্বা সময় ধরে প্র্যাকটিস করি, কিন্তু আমি এখানে কখনো ভোটার ছিলাম না। এবার প্রথম আমি ভোট দিয়েছি এখানে। তো প্রথম ভোট দেওয়ার যে অনুভূতি আজকে এখানে এসে সেই অনুভূতি আমি পেয়েছি। আর আমাদের লেবার কোর্ট, প্রশাসনিক ট্রাইব্যুনাল, এই বারগুলো এখন যেভাবে আছে, এই বারগুলো এভাবে থাকা উচিত নয়। এই বারগুলো আরও অনেক বার কাউন্সিলের অধিভুক্ত হওয়া উচিত এবং এই বারগুলোর মর্যাদা আরও অনেক বৃদ্ধি পাওয়া উচিত, কারণ এই এই বারে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্র্যাকটিস হয়। আমাদের বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের মামলা মোকদ্দমাগুলো এখানে হয়, সেই জন্য এই বারকে আমরা সকলে যে যেখানে আছে অনেক গুরুত্ব দিয়ে দেখা উচিত। আর নির্বাচন হচ্ছে আমাদের একটা আনন্দের জায়গা। ভোটারদের মূল্য কখন? যখন সে ভোট দিতে পারে তখনই তার মূল্য। আর নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা পার্ট, গণতন্ত্রের একটা সর্বোত্তম পার্ট হচ্ছে নির্বাচন। সেই জন্য এই ভোট দিতে পেরে আজকে আমি অনেক আনন্দিত হয়েছি এবং ভোটের জন্য ভোটের এখানে যে উত্তম পরিবেশ দেখেছি এই পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। ইনশাল্লাহ এরকম সুন্দর পরিবেশ আমরা সারা বাংলাদেশে দেখতে চাই এবং সারা বাংলাদেশে এখন একটা নির্বাচন প্রচলিত আছেও, আমেজও আছে এবং আমরা আরও অনেক সুন্দর সকলের অংশগ্রহণমূলক একটা সুন্দর নির্বাচন দেখতে চাই। খুদা হাফেজ।